সুমনের চুনার ঘাটের জনগণ, সুমন ভাইয়ের সালাম লন। সুমন ভাইকে আমরা পাশ করাইতাম, মার্কা পায়াছে সুমন ভাই, মার্কা পায়াছে ইগল পাখি মার্কা নিয়া মাঠে নাই মাসে। মাধবপুরের জনগণ, সুমন ভাইয়ের সালাম লন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ ইন্ট্রোতে যে গানগুলো আপনারা শুনেছেন, সেই গানগুলো আসলে এই বিখ্যাত ব্যক্তি গিয়েছেন, ব্যারিস্টার সুমন সম্পর্কে যে গানগুলো আপনারা দেখলেন, তিনি মূলত এই গানগুলোর রচয়িতা। আমরা তার পরিচয় জানাবো, তার সম্পর্কে আদ্যপান্ত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার গান যখন শুনি তখন আসলে আরও ভালো লাগে, এই বয়সেও সেই গানের পাওয়ার আর কি। আপনার পরিচয়টা দর্শককে জানাতে চাই। প্রথমে তো কষ্ট দিয়ে দিলেন বয়সের কথা বলে। আচ্ছা, আমার কাছে আসলে বয়সটা কোনো ফ্যাক্টর না, বয়সটা মনে করি আমি একটা সংখ্যা, বয়সটাকে আমি কোনো সময় প্রাধান্য দিই না। প্রাধান্য না দিয়ে আসলে আমি এইভাবে মনের দিক থেকে স্ট্রং আছি বলেই আসলে এই কাজগুলো করতে পারছি। আর নয় পুরান্ত, এবার চাই পরিবর্তন, আমার জনগণ ঐক্য হইয়াছি। আর পরিচয় সম্পর্কে যা যা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে ইকবাল সৈয়দ। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, ব্যবসা করছি, আর পাশাপাশি আমি আসলে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত। আমি নাটক করি, গানের সঙ্গে জড়িত আছি, আমি বিভিন্ন সামাজিক সংগঠন যেমন রোটারি ক্লাব ও হবিগঞ্জ খোয়াইয়ের সঙ্গে জড়িত আছি, আমি একটা নাট্য সংগঠন জীবন সংকেত নাট্যগোষ্ঠী এটার সভাপতি। আমি পাশাপাশি আমাদের ওই হবিগঞ্জের যে শিল্পীবৃন্দ আছেন, মিউজিশিয়ানরা আছেন, সবাইকে নিয়ে একটা সংগঠন আছে ঐক্যসুখ, সেটারও সভাপতি আমি। আর পাশাপাশি বিভিন্ন গরিব দুঃখীদের যে জনসভাগুলো করতে হয় সেগুলো করছি। আর ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার তিন ছেলে, আমার ওয়াইফও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, ও একটা কলেজে আছে, শচীন্দ্র কলেজে। আর তিন ছেলের মধ্যে আমার দুই ছেলে অলরেডি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ওরা জব করছে, আর ছোটো ছেলেটা ক্লাস নাইনে পড়ছে। এই হচ্ছে আর কি। ব্যারিস্টার সুমনের সঙ্গে আপনার সম্পর্ক কী? ব্যারিস্টার সুমন হচ্ছে সম্পর্কে যে গালিটা দিলে খুব মধুর লাগে, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন হচ্ছে আমার শালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাষায় বলে আপনার শ্যালক বলে, শালাই বলি আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি ব্যারিস্টার সুমনের দুলা ভাই? হ্যাঁ, আমি ওর মেজো বোনের হাজবেন্ড। জি, থ্যাংক ইউ সো মাচ। কৃষক শ্রমিক ছাত্র যুবক আপামর জনতা, সুমন ভাইকে এমপি করতে হইয়াছে সব একতা। আচ্ছা, এই যে গানগুলো তার জন্য গাইলেন, এইটা আসলে প্রথম গান কোন গানটা গিয়েছেন আপনি? আসলে যখন আসলে নির্বাচনের ব্যাপারটা আসলো তখন আমি ঢাকাতে ছিলাম, প্রথম দিকটাতে আমি আসলে ওর সঙ্গে থাকতে পারিনি। পরে এসে মনে হলো যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আপনারা তো যে জিনিসটা হয়েছে কি, দুইভাবে কিন্তু যুদ্ধটা হয়েছে। একটা যুদ্ধ হয়েছে যারা একটু ফিল্ডে কাজ করেছে, আর আরেকটা যুদ্ধ করেছে আমাদের বাংলাদেশ যে শিল্পীবৃন্দ ছিলেন, তারা যুদ্ধ করেছে তাদের গলা দিয়ে। হ্যাঁ, তারা বিভিন্ন ট্রাকে ট্রাকে গান করেছেন, মানে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, রেডিওতে গান করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তো আমারও মনে হলো, যেহেতু আমি আসলে রাজনীতি নিয়ে আমার আসলে খুব নাড়াচাড়া নাই, তো আমার মনে হলো যে আমি গান দিয়েই মানুষকে, ভোটারদেরকে উদ্বুদ্ধ করবো, জনগণকে উদ্বুদ্ধ করবো, সেই প্রেক্ষাপটে আসলে গানগুলা করা। ইগল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া। আর আমি আসলে তিনটা গান করেছি, আপনি তো বললেন শুনেছেন তিনটা গানই। আমি প্রথম গানটা করেছি আসলে ব্যারিস্টার সুমনের তোর কাজ, যে কাজগুলো করেছে এইগুলো দিয়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি যে আপনার ব্যারিস্টার সুমনকে কেন ভোট দেবেন। উত্তরটা হলো যে, ও সুমন এই কাজগুলো, গানে তো একটা ওর সব কিছু আনা যায় না, তারপরে আমি যতটুকু পেরেছি যে গানের মধ্যে বলার চেষ্টা করেছি, সুমন এই কাজগুলো করেছে। মানবতার পেরিওয়ালা আমরার সুমন ভাই, ব্রিজ বানাই দিতেন আমরা যাইতাম। সেকেন্ড গানটা হলো, ও যখন মার্কা পেলো তখন আমি চেয়েছি যে মার্কা দিয়ে এখন মানুষদের উদ্বুদ্ধ করবো, তো সেক্ষেত্রে আমি মার্কা দিয়ে একটা গান করেছি। মার্কা পায়াছে সুমন ভাই, মার্কা পায়াছে ইগল পাখি মার্কা নিয়া মাঠে নাই মাসে। আর থার্ড গানটা আমার মনে হলো যে, আসলে ভোটের আগে তখন আর মার্কাও ফ্যাক্টর না, আর তার গুণাবলী ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে জনগণকে সালাম দেওয়া, হ্যাঁ, তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনি ভোট কেন্দ্রে আসেন, সেই প্রেক্ষাপটে তিন নম্বর গানটা করা। শুনেন চুনার ঘাটের জনগণ, সুমন ভাইয়ের সালাম লন।
মাধবপুরের জনগণ সুমন ভাইয়ের সালাম লন। আচ্ছা, আমি প্রথম গানটি যদি আপনার কাছে দুই কলি শুনতে চাই, যেহেতু আপনি গানের রচয়িতা একই সঙ্গে গায়ক। না না, রচয়িতা বলতে আসলে ওইরকম কিছু না, প্রথমবারটা শুনতে চাচ্ছেন। আচ্ছা তো একটু শোনাই। হ্যাঁ আচ্ছা। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া আমরা সবাই নির্বাচন করতাম ভাইরে, মিলিয়া আমরা সবাই নির্বাচন করতাম, সুমন ভাইকে আমরা পাশ করাইতাম ভাইরে, সুমন ভাইকে আমরা পাশ করাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া আমরা সবাই নির্বাচন করতাম ভাইরে, মিলিয়া আমরা সবাই নির্বাচন করতাম। অসাধারণ অসাধারণ। এই যে সিলেটের ভাষা, পাস করাইতাম, পাস করাবো, পাস করাইতাম কেন হলো এটা? আসলে এটা আঞ্চলিকতা। হ্যাঁ আঞ্চলিকতা, এটা হচ্ছে যেহেতু চুনারগড় মাধবপুর, মানে এখানে আসলে শিক্ষিত সমাজের পাশাপাশি আসলে একটু অশিক্ষিত বা একটু যারা শুদ্ধ বুঝে কম বুঝেন তাদের জন্য গানটা করতে আঞ্চলিকতা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়েছে, আঞ্চলিকতা দিয়ে তাদের হৃদয়ে টাচ করার চেষ্টা, টাচ করার চেষ্টা। সেকেন্ড গানটা যদি এক করে শোনান। আর সেকেন্ড গানটা যেটা হচ্ছে মার্কা নিয়ে, এটা হচ্ছে মার্কা পাইয়া সে সুমন ভাই, মার্কা পাইয়া সে, মার্কা পাইয়া সে সুমন ভাই, মার্কা পাইয়া সে, ইগল পাখি মার্কা নিয়া মাঠে নাই মাসে, হবিগঞ্জের চার আসনে প্রার্থী হইয়াছে। মার্কা পাইয়া সে সুমন ভাই, মার্কা পাইয়া সে, ইগল পাখি মার্কা নিয়া মাঠে নাই মাসে। অসাধারণ অসাধারণ। দর্শক একজন আসলে প্রকৃত গায়ক দেখছেন যে তিনি কিন্তু এই গানগুলো রচনা করেছেন, একই সঙ্গে গিয়েছেনও কিন্তু। যেহেতু সালার নির্বাচন বলে কথা, থার্ড গানটা শুনতে চাই। থার্ড গানটা হচ্ছে শুনেন চুনারু ঘাটের জনগণ সুমন ভাইয়ের সালাম লন, মাধবপুরের জনগণ সুমন ভাইয়ের সালাম লন, এমপি প্রার্থী আমরা আর সুমন ভাই, আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন, আপামর জনগণ ঐক্য হইয়াছি, আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন, আপামর জনগণ ঐক্য হইয়াছি, আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন, আপামর জনগণ ঐক্য হইয়াছি। অসাধারণ অসাধারণ। দর্শক এই গানটি বিশেষ করে সকলের মনে, বিশেষ করে মাধবপুর এবং সুনারু ঘাটের মানুষের যারা সাধারণ তরুণ রয়েছে, তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে, সবার মনে মনে গেঁথে গেছে যে আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন। এই গানটি আসলে, এই গান সহ আরও যে দুটি গান শুনলেন, সেই তিনটি গান মূলত এই ইকবাল সৈয়দ ভাইয়ের লেখা এবং তার গাওয়া। আসলে আপনারা অনেকে চিন্তা করছিলেন যে গানগুলো আসলে কে গিয়েছে, আমি আসলে আপনাদের বিষয়ে, আপনাদের কাছে এই বিষয়টি উন্মুক্ত করে দিলাম। সো নির্বাচনের ব্যাপারে আসি। নির্বাচনের একদম শেষ প্রান্তে, রাত পহলেই নির্বাচন, কি মনে হচ্ছে? আসলে ব্যারিস্টার সুমনকে তো অনেক বেশি ছোটোবেলা থেকে চিনি জানি, ছোটোবেলা থেকে মানে তিন জামাইয়ের মধ্যে ও আসলে আমার নেউটাটা বুঝে, মানে হচ্ছে আমার ভক্ত ছোটোবেলা থেকে। আমি যখনই আসতাম ও সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকত। আচ্ছা, আমি কী করছি, কী খাচ্ছি, নাটক কেমনি করি, নাটকের স্ক্রিপ্ট কীভাবে মুখস্থ রাখি বলতো, আমি তো পড়াই মুখস্থ রাখতে পারি না, আপনি এত বড় স্ক্রিপ্ট কীভাবে মুখস্থ রাখেন, স্টেজে এত মানুষের সামনে কীভাবে ইগুলো করেন। আমি তখন বলতাম যে দেখো সময় তুমি আমি ছোটো বুঝতে পারছো না, হয়তো একদিন এমন সময় আসতে পারে আমি তো 500-700 মানুষের সামনে নাটক করি, তুমি হয়তো 1000 মানুষের সামনে তুমি বক্তৃতা দিতে পারবা। এই কথাটাতে আসলে এই সময় এসে এত প্রতিফলিত হবে আমি আসলে বুঝতে পারিনি। এই মুহূর্তে আসলে সুমনের যে অবস্থানটা আমি দেখলাম গত চুনারঘাটের জনসভায় এবং মাধবপুরের যে জনসভায় আমি যে জিনিসটা দেখলাম, এটা আসলে আমি কী বলবো, এটা যে আমরা যদি হ্যামিলনে বাসিওয়ালা, আমরা একটা গল্প পড়েছি যে ওই যদি বাসি বাজত তার সঙ্গে সব চুক্তি চলে যেত। সুমনের অবস্থাটা হচ্ছে এরকম, আপনি খেয়াল করেছেন কি না, চুনারগড়ে যে দিনে অনুষ্ঠানটা হলো, জনসভাটা হলো, রাস্তাতে কিন্তু প্রচুর স্যান্ডেল পরা ছিল, বা যাদের স্যান্ডেলই এক পা থেকে খুলেছে ও আর চেষ্টা করে না এটা যায় নাই খুঁজে নেওয়ার, ওই ওইটা ফেলে রেখেছে, সাথে ওর পাশে আট পায়ে যারা ছিল সেটাও ফেলে রেখে গেছে, ওটাকে জুতা ছিঁড়ে গেছে সেটাও সে নেয় নাই, প্রচুর জুতা এখানে পড়েছিল। এটা আসলে কেউ খালি গায়ে চলে আসছে, কেউ শুধু একটা চট শরীর দিয়ে চলে আসছে,
তো আসলে এটা সুমনের প্রতি অসম্ভব ভালোবাসার এই বহিঃপ্রকাশ। এখান থেকে অনেক মানুষ নিজ খরচে মাধবপুর জনসভায় গিয়েছে, আমরা কিন্তু কাউকে টাকা দিইনি বা কাউকে বলিনি, নিজ উদ্যোগে নিজ খরচে নিজে ট্রান্সপোর্ট ব্যবস্থা করে ওরা গিয়েছে। এটা আসলে সুমনের প্রতি অসম্ভব ভালোবাসা। আমি আশা করব যে আগামী 7 তারিখে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ওরা ঘটাবে ইগল মার্কায় ভোট দিয়ে। অসম্ভব শুভকামনা রইল, ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনিও কষ্ট করছেন সুমনকে মানে আপনি দর্শকের সামনে উপস্থাপন করছেন, আর আজকে তো আমাকে উপস্থাপন করলেন। ভালো থাকবেন, আপনার উন্নতি হোক, আপনি ভালো থাকেন সব সময়। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেমনটি দেখছিলেন যে ব্যারিস্টার সুমনের জন্য এই মাধবপুর চুনারুঘাট তথা সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আসনটির দিকে চেয়ে আছে, যে যেভাবে পারছে তাকে আসলে সহযোগিতা করছে। যেমনটি ব্যারিস্টার সুমনের দোলাভাই তাকে গান গিয়ে মানুষকে উজ্জীবিত করে আসছেন আর কি, এরকম সারা দেশের মানুষ তাকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে, প্রবাস থেকে অনেকে তাকে সহযোগিতা করছেন, সাহায্য করছেন, সহানুভূতি দেখাচ্ছেন, ভালোবাসা প্রকাশ করছেন, অপেক্ষায় আছেন 7 তারিখের। আশা করছি 7 তারিখ সন্ধ্যাবেলা আমরা একটি ভালো মুহূর্ত, একটি বিজয় উদযাপন করতে পারবো, সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর নয় পুরান্ত, এবার চাই পরিবর্তন, আপামর জনক নৈক্য হইয়াছি।